ধন্যবাদ বন্ধুরা। এখন বাজে 7:30। দেখো এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আর আজকের ওয়েদারটা কত সুন্দর। তারপরে কালকে যে দিদিভাইতে পড়ে গেছিলাম, কাপড়টাও রোদে দিয়ে দিলাম। তারপরে ওইদিকে মেয়ে চান করতে যাবে বলে ওইদিকে গিজারে সুইচটা দিয়ে দিলাম। তারপরে দিদিভাইর থেকে নাই সয়া সস, চিলি সস, টমেটো সস সব দিয়ে দিয়েছে। দিদি ফ্রিজটা পরিষ্কার করেছে, দিয়ে দিয়েছে। কিছু কিছু ডেট ওভার হয়ে গেছে, আবার কিছু কিছু ডেট আছে, সেগুলো দেখালাম। তারপরে ওইদিকে দেখো পেঁপে নিয়ে নিয়েছি ভাইয়ের জন্য, আর ভাইয়ের মেয়ের পরীক্ষা উচ্চ মাধ্যমিক দেবে, তার জন্য ওর জন্য একটা বনভিটা নিয়ে নিয়েছি। আর এদিকে কিছু কিছু খাবার নিয়ে নিয়েছি, মার জন্য একটু শশা নিয়ে নিয়েছি, এগুলো সব নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। ভাই ভাইয়ের বউ আজকে আসবে এয়ারপোর্টে। তারপরে একটা পাকা পেঁপে রেখে দিয়েছিলাম, সেটা ভাবলাম কেটে আমরা টিফিন আজকে সকালে ব্রেকফাস্টে আমরা ফল খাই জানো। তা পাকা পেঁপেটা কেটে নিলাম, কেটে নিয়ে ওইদিকে তো আমাদের রান্নাও হয়ে গেছে প্রায়, তোমাদের টিফিন হয়ে গেছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তা ওইদিকে মেয়ের আবার ভাত ভাততে হবে, তারপরে রান্না বসাই বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, রান্না করতে করতে আবার এগুলো করে নিলাম, এগুলো আবার তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আবার তোমাদের সামনে আসব, এসে তোমাদের গুড মর্নিংটা জানাবো। তার জন্য এদিকে দেখো সব কিছু রেডি করে নিচ্ছি তোমাদের। লাইফস্টাইল উইথ রূপালী, গুড মর্নিং। এখন বাজে 9:10, আমাদের ঘড়ি ফাস্ট আছে, 9:10 বাজে, আর এই হয়তো 9:20 বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, তোমরা আমার সাথে থেকো, আমাকে সহযোগিতা করো, লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করছি। আজও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, আর তোমরা হলো মঙ্গলবার আর বুধবারের ব্লগটা একসঙ্গে পেয়ে গেছো। আমি হলো আজকে বৃহস্পতিবার সকালবেলা স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে, সকালবেলা স্নান করে আমি আগে পুজো দিয়ে নিই, তারপরে রান্নাঘরে ঢুকি, মানে বাসি কাজ সেরে ফুল তুলে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। দেখো চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখো লক্ষ্মীবারের ঘট পাতা হয়ে গেছে, আর এদিকে ঠাকুর বাসন রয়েছে, এখনও মাজা হয়নি, পরে মাজবো। আর রান্না হয়ে গেছে, মেয়ে খেয়ে এখন কোটে যাবে। করেছি ভোলা মাছের ঝাল, আর শশার শুক্তো, আর এই উচ্ছে ভাজা, এইটা মেয়ের ভাত বেড়ে দিয়েছি, উচ্ছে ভাজা, শশার শুক্তো, আর ভোলা মাছের ঝাল, এটা এখন মেয়ে খেয়ে কোটে যাবে। এখানে মেয়েকে ঘিও দিয়ে দিচ্ছি, উচ্ছে ভাজা দিয়ে ঘি দিয়ে খাবে। আর এখানে হলো টক দই আছে, টক দইটাকে বের করে দিলাম ওকে, এখন ও টক দই দিয়ে খেয়ে যাবে। আর সকালে ব্রেকফাস্ট আমরা করেছি, আর তোমাদের দাদাভাই আজকে বৃহস্পতিবার কলকাতায় যাবে, ওরও ভাতটা একটু পরে বেড়ে দেবো, ওর টক দইটাকে বের করে রেখেছি। আর এখানে যা রান্না আছে আমাদের দুই বেলা হয়ে যাবে। আর এখানে সকালে ব্রেকফাস্টে করেছি রুটি, বেগুন ভাজা, আর এখানে ঠাকুরের প্রসাদ আছে, এটা হলো আমার, আর এটা হলো তোমাদের দাদা ভাইয়ের, এই রুটি বেগুন ভাজা, আর এটা মেয়ে নিয়ে যাবে কোটে। স্ট্রবেরি দিয়ে দিচ্ছি, পেঁপে কেটে দিয়ে দিচ্ছি, এ হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। আর আজকে তোমাদের আমি আর তো এক জায়গায় নিয়ে যাবো, আমার দিদি ছেলের বউরা সবাই চলে যাবে, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এয়ারপোর্টে যাব, এখান থেকে রাত্রি 8:30 নাগাদ বেরোবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, শেয়ার করবো। কবে আসবে দিদি, আসবে কবে তার কোনো ঠিক নেই, বলতে পারছি না, ওরা তো এখন আসবেই না, ওরা অন্তত 2-3 বছর পরে আবার আসবে, দিদির ছেলে, ছেলের বউ, নাতি। কদিন একটু ভালোই কাটলো, রেগুলারই গেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু কালকে দিদিভাইতে গেছি, কালকে আর ব্লগ আমি শেয়ার করিনি, কারণ আমার ব্লগটা তো আমি শেষ করে দিয়েছি সকালে, আর নতুন করে আর ব্লগ করিনি, আজকে করব। আজকে তোমরা আমার সাথে দেখো, আর ভিডিওটা দেখে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। রাখছি, আবার পরে ফিরে আসছি। মেয়ে খাওয়া হয়ে গেছে, মেয়ে বেরিয়ে যাচ্ছে মেয়ের কাজে, তো আর তোমাদের দাদাভাই টিফিন নিয়ে গেছে, আর আমি এখন ব্রেকফাস্ট করব। আর এদিকে দেখো বাসন কোসন মাজা হয়ে গেছে, গ্যাস টাস মোচা হয়ে গেছে, পরে ভাত করব। আর এখন ঠাকুর বাসন মাজবো, আর মেয়ের খাওয়ার বাসনটা মাজবো, আর টেবিল মুছবো। Don't know where we're gonna fly like.
like you did sometimes. Seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll try. এখন বাজে একটা, আমি একটু বান্ধবী বাড়িতে চলে এসেছি, পাশের বাড়ির যে বান্ধবী রমা ওদের বাড়িতে চলে এসেছি, এই যে বিয়ে বাড়ি ওদের, একা একা কি করবো ভালো কি যাই, একটু সময় অনেকদিন আসা হয় না ওদের বাড়িতে, ঘর করছে কবে দিয়ে বলছে তুই দেখে আসিস দেখে আসিস, তা যাই হোক করে যাই চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। কই গো ওরা, ওরা কই তাই এসব লন্ড ভন্ড এরকম, আমি তো আসতে বলে আমি তো আর আসি না, এ তো সরানো সিটানো চারিদিকে, ভালো হয়েছে একদিকে আলোর মধ্যে রান্না করছো কি সুন্দর, বাবা বিশাল আনন্দ, কি এখানে কি হচ্ছে, লাউয়ের চকলা, লাউয়ের চকলা কি ভর্তা নাকি লাউয়ের পাতা তাই, ও এই বাদামগুলো এরকম ভাবে রেখেছে যে নষ্ট হয়ে যাবে না, এই যে বান্ধবী বাড়িতে চলে এসেছি, এই কোথায় গেলি, তোর বাড়িতে আসলাম, আরে একা একা না ভাল লাগছে না, যাই প্রত্যেকদিন ভাবি যাবো যাবো, বাজারে গেছিলাম একটু শশা কিনতে, আরে বাজারে গেছিলাম একটু বুড়ো শশা আনতে, এই এখন সাত সকাল একটা দশ বাজে, পুজো হয়নি এখনো, এই না লেস খা, কোথায় গেলি, এ বাবা বালি বালি রে, কি সুন্দর লাগছে খোলামেলা, পুরো একদম খোলামেলা হয়ে গেছে, কি হয়েছে ও মা, হ্যাঁ চুপ কর তো, বাহ কর মনে কাজ কর, ভালো আছিস মা, এই চলছে, তোরা কাজ কর, এই তো আমি আমি হচ্ছে দেখতে আসবো ঘরটা, এই ঘরটা তো এখনো হাত দেয়নি, এটা এরকমই আছে, হ্যাঁ ভালো হয়েছে, না না ঠিকই আছে পরে করুক ধীরে ধীরে, হ্যাঁ বুঝেছি ঠিক আছে খুব ভালো হয়েছে, এবার মডেল বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা, গুড ইভিনিং, আমি যাচ্ছি দিদিদের দিদিকে তুলতে এয়ারপোর্টে, দিদি দিদির ছেলের বউ ছেলেরা সবাই যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে, তাহলে তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করি, এটাও শেয়ার করছি, তাহলে চলো যাই এয়ারপোর্টে যাব, আর গাড়িতে আবার তোমাদের সাথে আবার দেখা হবে, যাচ্ছি চলো, আমরা এয়ারপোর্টে চলে এসেছি, এই যে দেখো এই যে ভাইয়ের বউ চলে এসেছে, ছেলেরা চলে এসেছে, মা এখানে আছে, এই যে দিদি যাচ্ছে, আর এই যে ভাই ভাইয়ের মেয়ে সবাই এখানে আছে, সবাই চলে যাচ্ছে, হাই করে দেন, হাই হাই আইবা না হাই করে দেন, সবাই চলে যাচ্ছে, এই যে আমাদের আমাদের দাদু সোনাও চলে যাচ্ছে, হাই করে দে সোনা, হাই করে দাও ভাই, হাই করে দাও হাই, এখানে গণকে খাওয়াচ্ছে, আর এইখানে পি বাচ্চা ওকে নিয়ে খেলছে, এখন দেখছি কি দেখছো, আমি দিলাম ওই দেখেন না ফেলে দিচ্ছে, ফেলে দিচ্ছে, don't know where we're gonna fly like you did sometimes, seeing eyes of mine, love, 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 I wanna be strong, strong, baby.
আমরা এই শ্যামলী হোটেলে চলে এসেছি, দিদি ওদের তুলে দিয়ে এসেছি, ওরা চলে গেছে। আর এখন বাজে 12:35, আমরা এই শ্যামলী হোটেলের থেকে একটু চা পানি খেয়ে তারপরে আবার রওনা দেবো। এখানে আমাদের দিদির ছেলে আছে, বিয়াই আছে, এই যে এই যে শ্যামলী হোটেল। চলো তাহলে ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তোমরা সবাই সব খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি, দাঁড়াও দেখাচ্ছি আমরা কী কী খাবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। Of mine.